মনোকিনিতে বোল্ড ছবি শেয়ার করতেই বডি শেমিংয়ের শিকার এনা। নানা কারণে আলোচনায় থাকেন ওপার বাংলার অভিনেত্রী এনা সাহা। বিশেষ করে নিজের খোলামেলা পোশাক ও সাহসী অবতারের কারণে সংবাদের শিরোনামে হন তিনি। ভক্তরাও জানেন সুযোগ পেলেই ঘুরতে চলে যান এনা। যেমন সম্প্রতি দুবাইয়ের অবকাশ যাপনের জন্য গেলেন অভিনেত্রী, এর আগেও একাধিকবার মরু শহরে গেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তগুলো শেয়ার করেছেন অনুগামীদের সঙ্গে। কোনো ছবিতে তার পরনে লেস দেওয়া টপ ও হট প্যান্ট, তো কোনোটাতে তিনি পড়ছেন মনোকিনি। কয়েকটি রিল শেয়ার করে ক্যাপশন লিখেছেন, প্রতিদিন একটি ছোট্ট জীবন, প্রতিটি জেগে ওঠা, প্রতিটি ছোট্ট জন্ম, প্রতিটি সকাল একটি ছোট জীবন, প্রতিটি বিশ্রাম এবং ঘুমানো যাওয়া একটি ছোট মৃত্যু। ওয়ারে বোল্ড লুকে রীতিমতো নেট পাড়ায় আগুন ঝরাচ্ছেন টলিউড নায়িকা। অভিনেত্রীর ভক্তরাও প্রশংসা করেছেন তার সাহসী লুকের। তবে বরাবরের মতো ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে এনাকে। কমেন্ট বক্সে ভরেছে কুটু কথায়, এমনকি বডি শেমিং করতেও ছাড়েনি নিন্দুকেরা। বডি শেমিং যেন বর্তমানে নয়া ট্রেন্ড হয়ে গেছে। তারকা থেকে সাধারণ মানুষ বিভিন্নভাবে অভিযোগ তোলেন চেহারা শরীরের গঠন নিয়ে। ওজন বাড়ায় বারবার টোল্ড হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো নায়িকারা, বিভিন্ন সময়ের বিরুদ্ধে সাবধান অভিনেত্রীরাও। আগে একাধিকবার বডি শেমিংয়ের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন এনা, তবুও থামানো যায়নি নিন্দুকদের মুখ। অভিনেত্রীকে মনোকিনিতে দেখে আপত্তিকর মন্তব্য করেছেন তারা, প্রশ্ন তুলেছেন ফিগার নিয়ে। অভিনয়ের পাশাপাশি টলিউডের প্রযোজক হিসেবে পরিচিত এনা, তার প্রযোজনা সংস্থা ব্যানারের মুক্তি পেয়েছে SS কলকাতা, চিনে বাদামের মতো ছবি। এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে মাস্টার মশাই, আপনি কিছু দেখেননি।